মতিনুদ্দিন সাহেব, সদাগরি অফিসের জুনিয়র অফিসার। প্রতিদিনের মতো আজও কাজ শেষ করে বাড়ি ফিরছেন। তিনি অবশ্য জানেন না আজ তার জীবনের একটা বিশেষ দিন, তার জন্য আজ বড় ধরনের বিস্ময় অপেক্ষা করছে। পঞ্চাশ বছরে পা দেওয়া উপলক্ষে তার ছেলে মেয়েরা একটা উৎসবের আয়োজন করেছে। তার মতো অভাজনকে নিয়েও উৎসব হতে পারে, এ তিনি কল্পনাও করেননি। মতিনুদ্দিন সাহেব এই ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না, আনন্দে তার চোখে পানি এসে গেল। এখান থেকে শুরু হল শঙ্খনীল কারাগারের গল্প, একটি মধ্যবিত্ত পরিবারের আশা আকাঙ্ক্ষা হতাশা বঞ্চনা গ্লানি ও স্বপ্নের নিতান্ত জানা গল্প। অবশ্য চেনা গল্প মাঝে মাঝে অচেনা মনে হয়। রাতদিন দরজা জানালা বন্ধ করে থাকো কি করে মা, জানালাটা খুলে দেই। গানের পাখি গুনগুনিয়ে
যাই রে আমায় গান শুনি, সে কেন বাইরে যেতে পারে না রে আমায় নিয়ে, আমায় নিয়ে। মনের ভেতর গানের পাখি যাই রে আমায় গান শুনি। বাবা, ও বাবা, আমার গানের গলাটা কেমন? রুনুর গানের গলাটা তো সুন্দর, চমৎকার। নিজের এই ঘর ছাড়া আর কিছুই তো তোমার চোখে পড়ে না মা। জানালাটা বন্ধ করে দিয়ে যাও, চোখে আলো লাগছে। ঘুমটাই চোখে পড়ে, রাত তিনটে পর্যন্ত পড়াশোনা। উঠি পর খোকা, আজ তোকে অনেক কাজ করতে হবে, তার মধ্যে প্রধান কাজ ছোট খালার বাসায় যাবে। কেন? খবর পাঠিয়েছেন। এত বড় লোকের বাড়ি আমার যেতে ইচ্ছে করে না, তাছাড়া ছোট খালা তো আমাকে সহ্য করতে পারেন না, দেখা হলে কেমন চিবিয়ে চিবিয়ে কথা বলেন। ছোট খালার মেয়েটা তো তোকে বেশ সহ্য করে নিচ্ছে বলেই মনে হচ্ছে। ইস খোকা, ঘর তোর কি করে রেখেছিস? মার ঘর থেকে তোর ঘরে এলে গা শিরশির করে। মার ঘর হচ্ছে মার ঘর, কিসের সঙ্গে কিসের তুলনা। আপা, আমি কিন্তু ছোট খালার বাসায় যেতে পারবো না। বাজে কথা বলবি না খোকা, খালা দুবার খবর পাঠিয়েছেন। খবর পাঠিয়েছেন কেন, নিজে আসতে পারে না? আমরা কি অস্পৃশ্য? আসেন। সালাম আলাইকুম। ইসমাইল মিয়া, জি, কুকুর বাঁধা আছে? জি, বান্দা আছে। আপনি খামাকা ভয় পান, খুব ভালো কুকুরটা। ভালো হলেই ভালো। হ্যালো, খোকা ভাই, তুমি কুকুর এত ভয় পাও কেন? তাও যদি ছাড়া থাকতো একটা কথা হতো, বাঁধা কুকুর। আছেন, এসো আমার সাথে। খোকা ভাই, এখানে দাঁড়াও, তাকাও আমার দিকে ভালো করে। তাকালাম। ভালো করে দেখো তো, আমার ডান চোখটা বাঁ চোখের চেয়ে একটু ছোট। আমাদের ক্লাসে অনিতা বলেছিল আমি কেঁদে কেঁদে একটা কাণ্ড করেছি। হাসছো কেন? চলো মাকে ডেকে দিচ্ছি। এসো মা, খোকা ভাই এসছে।
তোর মা শরীর ভালো আছে? মা ভালো আছে। কেন মিথ্যে কথা বলছিস? সে তো দিন রাত শুয়েই থাকে। তোরা সবাই মিলে আপাকে মেরে ফেলছিস, কোনো চিকিৎসা হচ্ছে বলে তো মনেই হয় না। কত শৌখিন মেয়ে ছিল, তোদের হাতে পড়ে আস্তার এই অবস্থা। আপনি কি খালা এটা বলার জন্যই রেখেছেন? কেন, আতে ঘা লাগছে? না লাগছে না, বলো। দাঁড়া, তোর মাকে দিবি, কিছু টাকা আছে, 2000। আপনি নিজে দিন খালা, আমি নিয়ে গেলে মা রাগ করবে। করলে করবে, আমি দিচ্ছি, তুই নে। তোর বড় বোনের বিয়ের কি হচ্ছে? বাবা চেষ্টা করছে। সে তো অনেকদিন থেকেই শুনছি, এদিকে মেয়ের বয়স কোথায় গিয়ে ঠেকেছে সে খেয়াল আছে? ওয়ালাইকুম আসসালাম। নিয়ে গিয়ে মেয়ে দেখে গেল, তার কি হলো? পরে খোঁজ দেবে বলেছিল, আর দেয়নি। খালা আমি যাই। কথাগুলো মা তুমি না বললেও পারতে, বেচারা কি লজ্জা পেল? লজ্জা বা উচিত ছিল, পেয়েছে। তোরা তো মাথা ব্যথা কিসের? মানুষকে লজ্জা দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই মা। বাবা বাবা বলো তো, মা কেন বেচারাকে লজ্জা দিল? আমার খুব খারাপ লাগছে। মাঝে মাঝে খারাপ লাগা ভালো। তোর কলেজে সময় হয়ে যাচ্ছে, ড্রাইভারকে গাড়ি বের করতে বল, আমি তোকে নামিয়ে দেব। আমি কলেজে যাব না। মা আসবো? বসে এখানে। তুই ভালো আছিস? তোর সঙ্গে তো দেখাই হয় না, পড়াশোনা করছিস ঠিক মতো? করছি। অল্প কিছুদিনের মধ্যেই তো এমএ পাশ করে যাবি, তাই না খোকা? ইউনিভার্সিটির এত বড় একটা ডিগ্রি পাবি, কিন্তু তোর আত্মসম্মানটা এখনো হলো না কেন রে খোকা? খালার কাছ থেকে যে টাকাগুলো আনলি, তোর লজ্জা করলো না? আমরা কি ভিখিরি? ভিখিরিদের ওকে পাতিটা নিভিয়ে দিয়ে যা। স্বভাব তো তুই জানিস,
মার উপর রাগ করা কি উচিত? রাগ করেছি কে বললো? মার মতো এত বড় লোকের মেয়ে বাবার মতো একটা গরিব মানুষকে বিয়ে করলো কেন? ভালোবাসা। খোকা, মার যে আগে একবার বিয়ে হয়েছিল তুই জানিস? কেন ছাড়াছাড়ি হলো সেটা জানিস? না, তোর জানতে ইচ্ছে করে না? না। আমিও জানি না, আমার খুব জানতে ইচ্ছে করে। তুই খেয়ে নে, আমি আসছি। দেখি বাবা। শেষ মুহূর্তে সুইসুতো নিয়ে ছোটাছুটি করা আমার ভালো লাগে না। আগে দেখে রাখতে পারো না? কোটটা খুলে দাও তো। আপা টাকাটা ফেরত পাঠিয়েছেন জানো? কোন টাকা? ওই যে 2000 টাকা পাঠালাম না চিকিৎসার জন্য। ও আচ্ছা। ছোট বোন সাহায্য করতে পারবে না, এত কিসের মান অপমান? চিরকাল আপা নিজের বিচার বুদ্ধিতেই চলল, কারো কথাই শুনল না। হুট করে একটা ছেলেকে বিয়ে করে চলে গেল আমেরিকা, আবার হুট করে চলে এলো, এখন সংসার করছে একটা আধ পাগলাকে নিয়ে। দুবেলা পেট ভরে খেতে পায় বলে মনে হয় না। বোতাম লাগানো হয়েছে? ভাবছিলাম আগামীকাল আপার ওখানে যাব, রাবিয়াকে কারা যেন দেখতে আসবে। এখন ভাবছি যাব না। কি কথা বলছো নাকি? অন্যের কোনো সিদ্ধান্ত আমি নাক গলাই না। করছিস কেন রে? যাবি ওদের চা দিবি, চলে আসবি, ফুরিয়ে গেল। মেয়ে হয়ে জন্মানো খুব কষ্টের ব্যাপার, অনেক অপমান সহ্য করতে হয়। অপমান, লজ্জা, কষ্ট, তবে চিরদিন তো এরকম থাকবে না। তোদের মেয়েরা দেখবি একদিন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মা, মা, আপা কাঁদছে। তোরা এ ঘর থেকে যা তো। সারা মুখে কাজ। বিয়ে ক্লাসে ভর্তি হয়েছিল, সংসারের চাপ এসে পড়লো। ওর মায়ের, ওর মায়ের ছবিটা বেশি ভালো নয় তো। আয়ে কোন ডিভিশন? সেকেন্ড ডিভিশন। ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন ছিল। লেখাপড়া আমার ছেলে মেয়ের আল্লাহর রহমতে ভালো, আর বড় ছেলে এমএ পরীক্ষা দিয়েছে, আমরা দোয়াতে ভালো করবে। ছেলে সবার বড়? জি না, মেয়ে সবার বড়। আপনার মেয়ে ছেলের ক বছরের বড়? পাঁচ বছরের বড়। মেয়ে গান বাজনা কিছু জানে? জি।
মা তো শুনেছি এককালে বড় গাইয়েছিলেন। জি না, গান শেখেনি। মেয়েকে কি আনবো? আনো। ওয়ালাইকুম সালাম। আমার এমন ভালো একটা মেয়ে, ওর একটা ভালো বিয়ে হবে না? বাতিতে নিভিয়ে দেখো কা, চোখে লাগছে। এত সেন্টিমেন্টাল হওয়া ঠিক না, পৃথিবীটা খুব কঠিন জায়গা। এত নরম মন নিয়ে এখানে টিকতে পারবি না। কিটকি, আরে খোকা ভাই, তুমি তুমি এখানে? এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ। এর আগে ঠিক এই জায়গায় তোমার সঙ্গে আমার দেখা। প্রতিবারই তুমি বলেছো এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ। আচ্ছা সত্যি কথা বলতে অসুবিধা কি? সত্যি কথা মানে? সত্যি কথা হচ্ছে তুমি তাই এখানে আমার জন্য আসো। আসো না? পাগলের মতো কি বলছিস? আমরা খাবে, রাগ করলে কেন? রাগলাম কোথায়? যখন ছিলে তখন নিশ্চয়ই তোমার একটা পরিকল্পনা ছিল, ছিল না? এই খোকা ভাই শোনো। আরে বাবা ঠাট্টা করছিলাম। হাত ছাড়, লোকে কি বলবে? লোকে যা ইচ্ছে তাই বলুক।
আবেয়া দরজাটা একটু খুলতো মা। ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ বাবা। কিছু বলবে বাবা? না না না। দারুণ শীত পড়েছে, তাই না? তুমি কি এই খবরটা দেবার জন্য এসেছো? নে মা, তোর জন্য এনেছি। জিনিসটা কি? এটা মাখলে ফর্সা হয়ে যাব, তাই না বাবা? অনেক তো হলো বাবা, আর কেন? তোমার পরির মতো দুটো মেয়ে আছে,
ওদের এখন বিয়ে দাও। আমাকে নিয়ে তো অনেক ভাবলে, আর ভেবো না বাবা প্লিজ। দেখছিস না কি করছি? ব্যাপার কিছু বলবি? হ্যাঁ, আমার একটা কবিতা ছাপা হয়েছে। কবিতা ছাপা হয়েছে মানে তুই আবার কবিতা লিখিস নাকি? এই দেখো। আমার একটা ছেলে কিনা কবি, দেখো তেলা পোকা কেটে দিয়েছে, এখন বিরক্ত করবি না, তোর বাবার সঙ্গে জরুরি আলাপ করছি। আবিদ হোসেন ঢাকায় আসছে, তুমি জানো? জানবো না কেন, এই নিয়ে তুমি এটা আমাকে থার্ড টাইম বললে। আসছে আসুক, একটা সমস্যা হবে না। সমস্যা হবে কেন, আর যদি হয় যাদের সমস্যা তারা বুঝবে, তুমি এত চিন্তিত কেন? আবিদ হোসেন কে মা? কেউ না, সবকিছু তোমাকে জানতে হবে নাকি? রেশমা, তুমি এখানে একটা ভুল করছো, এটা কোনো লুকিয়ে রাখার ব্যাপার নয়। আবিদ হোসেন কে সেটা বলতে আমি কোনো বাধা দেখি না। কিটকি, আবিদ হোসেন হচ্ছেন তোমার বড় খালার প্রথম হাজবেন্ড। বিয়ের চার বছর পর তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। যথেষ্ট হয়েছে, এবার বন্ধ করো। খালার যে আগে একবার বিয়ে হয়েছিল সেটা আমি জানি। সবাই জানে, কিন্তু তোমার মা মনে করেন এটা একটা দারুণ গোপন সংবাদ, পৃথিবীর কেউ জানে না। তোমার মা মনে করেন আবিদ হোসেন ঢাকায় পৌঁছানো মাত্র তোমার বড় খালার সংসারটা ছারখার হয়ে যাবে। সংসার এমন কোনো পলকা জিনিস নয় যে বাতাস লাগলেই উড়ে যাবে। শহর অনেক বদলেছে। হ্যাঁ বদলাইছে। ছেলেমেয়েরা এখন থেকে হাত ধরাধরি করে পথ হাঁটে। বে হেয়া বে শরণ, কি কইবেন কল?
Good morning, sir. Good morning. Can I help you, please? I'd like to check in. I have got a reservation. Can I have your name, please? Abhidhasan. Nice to meet you, Mr. Abhidhasan. Thanks. Would you please? I have got a reservation. Can I have your name, please? Abhidhasan. Nice to meet you, Mr. Abhidhasan. Thanks. Would you please? Fill it up, sir. जी तुम्हार माँ जी तुम्हार नाम की इमा जी जी ना आमर नाम राबिया রাবিয়া আচ্ছা তোমার মা আছেন আছেন আপনি বসুন এমা আমি তোমার জন্য কিছু চকলেট এনেছিলাম আমার নাম তো রাবিয়া আপনি আমাকে ইমা ডাকছেন কেন না কার সাথে কথা বলছিস রাবিয়া ভালো রাবিয়া তুই ভেতরে যা বসো এটাকে দেখতে এসেছি এমাকে তুমি আমার কথা কিছু বলনি না নামটা পর্যন্ত বদলে দিয়েছ হ্যাঁ দিয়েছি ভালোই করেছ যে বাবা তার তিন বছরের ছোট্ট মেয়ে ওই স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয় এবং একবারও খোঁজ নেয় না তারা কোথায় আছে কিভাবে আছে সে বাবার কথা কেন বলবে তোমার আমেরিকান স্ত্রী কেমন আছে কি নাম যেন মার্গারেট না হ্যাঁ মার্গারেট মার্গারেট ভালো আছে আছে বোধহয় ওর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে আমার ধরে রাখার শক্তি খুবই কম এ জীবনে আমি কাউকে ধরে রাখতে পারিনি মার্গারেটের সঙ্গে ছাড়াছাড়ি হলো কবে অনেকদিন ওই প্রসঙ্গ বাদ দাও হঠাৎ মেয়ের কথা মনে পড়লো জি
শেরিন, আমি অসুস্থ, বেশ অসুস্থ। বাইরে থেকে দেখে অবশ্য বোঝার উপায় নেই। আমি কাউকে বুঝতেও দিই না। আমার ধারণা আমার হাতে সময় খুব বেশি নেই। আমি এসেছি মেয়েটার সঙ্গে কয়েকটা দিন কাটানোর জন্য। তুমি ওকে আমার কথা বলো। এখনই বলার দরকার নেই, ধীরে সুস্থ বলো। আমি ওর সঙ্গে কয়েকটা দিন কাটাতে চাই শিরিন। হোটেলে যাবো স্যার? না, হোটেলে যেতে ইচ্ছে করছে না। শহরে দেখুন ঘুরবো। তার সাথে আমার যেসব কথা হয়েছিল সবই তুই শুনেছিস, তাই না? না। তিনি তোকে কিছু চকলেট দিয়ে গেছেন, সেগুলো তুই লুকিয়ে রেখেছিস, কাউকে দিসনি, তাই না? আমি যখন হিস্ট্রিতে এমএ পড়ছি তখন ওর সাথে আমার বিয়ে হয়। আমরা চলে যাই মিনেসোটায়। জীবনের শুরুটা আমাদের খুব আনন্দের ছিল রে। তোর জন্ম হলো সেন্ট লিউক হাসপাতালে। কত আনন্দ, কত সুখ। তারপর নানান সমস্যা শুরু হলো, আমাদের ছাড়াছাড়ি হয়ে গেল। আমি তোকে নিয়ে চলে এলাম ঢাকায়। তারপর মা, তুমি চুপ করো, আমি কিছু শুনতে চাই না। ও এসেছে তোর সাথে কিছুদিন থাকতে, সঙ্গে নিয়ে হয়তো ঘুরবে। ও তোকে অসম্ভব ভালোবাসত, হয়তো এখনো বাসে। আমার ধারণা ছিল ওর সাথে কোনোদিন দেখা হলে মাথায় আগুন ধরে যাবে, কিন্তু কি আশ্চর্য, সেরকম কিছুই হলো না। বরং পুরনো সব কথা মনে পড়ে মনটা কেমন হয়ে গেল। ভালোবাসা খুব অদ্ভুত জিনিস মা, ভালোবাসা কখনো হারায় না, কখনো নষ্ট হয় না। কোনো না কোনোভাবে থেকেই যায়।
চকলেট খেয়ে নি চাপা। আমার আরেকজন বাবা আছেন, তিনি এনেছেন। সঙ্গে গিয়ে তোকে পৌঁছে দিয়ে আসুক, কাউকে পৌঁছে দিতে হবে না, আমি একাই যেতে পারবো। দশতলায়
ভালো আছো তোমা? আপনি এসব কি দেখাচ্ছেন? সবচেয়ে দামি শাড়িগুলো বের করুন, আপনার দোকানে না থেকে অন্য জায়গা থেকে এনে দিন। ভয় নেই, আমরা অনেকগুলো কিনব। জি আচ্ছা স্যার। আগে রাতে বাবা জামা নিয়ে এলো না, আমার মনে হয় আজও আনবে। ঠিক আনবে। শুন, তোদের তো বলেছি বাবা ঈদ বোনাস পায়নি, এত অবছরে হয়? শুয়ে পড়, ঘুম আসছে না। একটা কথা বলি মন দিয়ে শোন, বাবা ঈদে তোদের কিছু দিতে পারছে না, এই লজ্জাতেই এত রাত করে বাড়ি ফিরছে। এখন বাবা যখন এসে দেখবে তোরা নতুন জামার জন্য রাত জেগে বসে আছিস, তা কেমন লাগবে বলতো? একদিন তোদের অনেক টাকা পয়সা হবে, দেখবি। আজ রাতের কথা তোদের কারোরই মনে থাকবে না। সবাই ঘুমিয়ে পড়েছে? তোর জন্য একটা শাড়ি নে। তোমার পছন্দ হচ্ছে না মা? আমি আমার বাবার জন্য দামি কিছু কিনতে চাই। কার জন্যে? আমার বাবার জন্য। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কিনবে, টাকা কোনো সমস্যা নয় মা। আমি সারা জীবন শুধু টাকাই সঞ্চয় করেছি, আর কিছুই সঞ্চয় করতে পারিনি মা। বাবা, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে গেল, খুব দেরি হয়ে গেল। তোমার কি শরীর খারাপ করেছে? মেয়েটার জন্য মনটা কাঁপছে। বুঝলি খোকা, আমার এই মেয়ের গায়ের রংটা শ্যামলা হয়েছিল, আর আমার ছিল না টাকা। শুধু এই কারণেই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল। কি অদ্ভুত দেশ রে খোকা, কি অদ্ভুত নিয়ম কানুন।
আজ না হয় অফিসে নাই বা গেলে, বিশ্রাম করো। মেয়েটার বয়স হয়েছে, কেউ এলে প্রথমে বয়সের কথা জিজ্ঞেস করে, মিথ্যা কথা বলতে পারি না। সত্য কথাটা বলি, আমাকে তোরা মিথ্যে বলা শিখিয়ে দে খোকা, মিথ্যে কথা বলা শিখিয়ে দে। আমার মধ্যে একটা নোমাদ ব্যাপার আছে, যাযাবর বৃত্তি যাকে বলে। এক জায়গায় কখনো বেশি দিন থাকতে পারি না। তোমার মাকে নিয়ে যে কত জায়গায় বেরিয়েছি, না আমার ইচ্ছে করছে না। তোমাকে নিয়ে এই যে এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে বেড়াচ্ছি, তোমার ভালো লাগছে না তাই না? ভালো লাগছে না, লাগছে না, কিন্তু আমার লাগছে। বুঝলে মা, আমি সারা জীবন নিজের ভালো লাগাটাকেই বড় করে দেখছি। আমার কোথাও কেউ নেই, আমার নিজের মেয়ে বসেছে আমার উল্টো দিকে। আমি কি বলছি তার বেশিরভাগ কথাই সে শুনছে না, জানলা দিয়ে তাকিয়ে আছে বাইরে। অল্প কাটা দিন তোমার, তোমার ভালো না লাগলেও ভান করে যে ভালো লাগছে। হাসতে ইচ্ছে না করলেও হাসো। সমুদ্র কেমন লাগছে? ভালো। শুধু ভালো, এর বেশি কিছু না? সবসময় নিজেকে অনেক বড় ভাবে, একবার সমুদ্রের কাছে এলেই নিজেকে তুচ্ছ এবং ক্ষুদ্র মনে হয়। বেশিরভাগ মানুষ এ কারণেই সমুদ্র পছন্দ করে না। এখানে যে বাবার কথা লিখেছ, সে নিশ্চয়ই আমি না।
কি ব্যাপার ভাইয়া? পড়ে দেখ। চাকরি চাকরি ভাইয়ার চাকরি হয়েছে। ভাইয়ার চাকরি হয়েছে? দেখ ভাইয়া চাকরি হয়েছে, দেখ ভাইয়া। মা আমার চাকরি হয়েছে। কি হয়েছে বাবা? বাবা ভাইয়ের চাকরি হয়েছে। সালাম আলাইকুম। আসবো স্যার। আসুন বসুন। কিসের মিষ্টি? আমার ছেলের চাকরি হয়েছে স্যার। বসুন। ভেরি গুড, এক্সেলেন্ট, খুবই আনন্দের খবর স্যার। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনাকে একটু পড়ে শোনাই। জি নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবেন। Dear sir, with reference to your application dated 2nd January 1989 for a post of lecturer in history, I am directed to inform you that you have been appointed temporary lecturer. বড় আনন্দ হচ্ছে স্যার, চোখে পানি এসে গেছে। On the following terms and conditions that your appointment will be on temporary basis. যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়ে যাব, পড়বার পরও বিশ্বাস হয়নি, তারপর আবার পড়লাম। তুমি এত অল্পতে খুশি হও? তুই এটাকে অল্প বলছিস? হ্যাঁ বলছি। আমাদের বেশিরভাগ ছেলেদেরকে দেখি আশা আকাঙ্ক্ষা ছোট্ট একটা গঞ্জির মধ্যে বাঁধা, জীবনের কাছে বেশি কিছু চাইবার নেই। হঠাৎ এ ধরনের কথা বলছিস কেন? কয়েকদিন আগে আমার খুব একটা স্মার্ট ছেলের সাথে পরিচয় হয়েছে। স্মার্ট এবং শার্প, পুতু পুতু ধরনের ছেলে না। পুতু পুতু ধরনের ছেলে মানে? পুতু পুতু ছেলে মানে যারা খুব মন দিয়ে পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে, মোটামুটি একটা চাকরি পেয়ে মনে করে বিশ্ব জয় করে ফেলেছে, তারপর যথাসময়ে বিয়ে করে, ছেলেপুলে হয়, একসময় চাকরি থেকে রিটায়ার করে, তারপর গায়ে তেল মেখে কুমিরের মতন রোদ পোহায়, অর্থাৎ তোমার মতো একটা ছেলে। রাগ করলি নাকি? না। তোর ওই ছেলেটা করে কি? ছবি তোলে, শখে ফটোগ্রাফার, এমনিতে সে ছাত্র, দারুণ ব্রিলিয়েন্ট। তুই বুঝি তাকে নিয়ে খুব ছবি তুলে বেড়াচ্ছিস? Thank you.
তোমাকে একটা কথা বলতে চাই। বলুন। বলতে খানিকটা লজ্জা লজ্জা লাগছে, যদিও আমার মধ্যে লজ্জা টজ্জা কেমন নেই। তাহলে লজ্জা পাচ্ছেন কেন? তাও বুঝতে পারছি না, তুমি তো বুদ্ধিমতী মেয়ে। তুমি কি বুঝতে পারছো না আমি কি বলতে চাচ্ছি? কাশের সঙ্গে তুর তোরা লোহা বাসে জলে খাওয়া দাওয়া হয়েছে? বাতিটা নিভিয়ে দে, তুমি একটু বসো। সারা জীবন আমি এত অবিচার করেছি, তুমি এমন একজন ভালো মানুষ, অথচ আমি একটি দিনের জন্যও লোকটিকে ভুলতে পারলাম না। মানুষ এত অদ্ভুত হয় কেন বলো তো? রাত হয়েছে, আমরা ভুল মানুষকে ভালোবাসি কেন বলো তো? তোমার গায়ে জ্বর সিরেন, শুয়ে থাকো। শুয়ে শুয়েই তো জীবন কাটিয়ে দিলাম, আজ একটু কথা বলি। পুরনো দিনের কথা তোমার মনে আছে? কোন কথা? ছোটবেলায় রোজ ছাদে বসে রেওয়াজ করতাম, তুমি জায়গায় থাকতে আমাদের বাড়িতে। অসহায় সম্বলহীন একজন আশ্রিত মানুষ, আমি উঠলেই তুমি আসতে, ছাদের সিঁড়িতে লুকিয়ে দাঁড়িয়ে থাকতে। কত বকা খেয়েছো আমার কাছে! পুরনো কথা তুলে কি লাভ? কোনো লাভ নেই, আবার কোনো ক্ষতিও নেই। রাবিয়াকে নিয়ে যখন দেশে ফিরে এলাম, তখনও তুমি আমাদের বাড়িতে আছো, সামান্য কি একটা চাকরি করো, ওই নিয়ে মহা সুখী। আমি এখনো সুখী। তা ঠিক, তুমি সুখী। কিছু কিছু মানুষ সুখী হবার অসম্ভব ক্ষমতা নিয়ে জন্মায়। তোমাকে বিয়ে করে আমিও সুখী হতে চেয়েছিলাম। আমাকে আমাকে আর একটু পানি দেবে? মেয়েগুলোর বিয়ে দিয়ে দাও, অন্তত একটা মেয়ের বিয়ে হয়েছে, এটা দেখে যেতে ইচ্ছে করছে। ভালো বিয়ে। রাবিয়ার বেলায় তো একই কথা বলতে বলতে না, তোমাদের অফিসের যে ভদ্রলোক রুনুর জন্য একটা ছেলে দেখেছে, তার সাথে কথা বলো, ওরা এসে রুনুকে দেখুক, যদি পছন্দ হয় বিয়ে হয়ে যাক। এ বাড়িতে একটা উৎসব হোক, দেখতে ইচ্ছে করে।
আমি কি এখন বাসায় চলে যাব? না, আমি তোমার কাছ থেকে বিদায় নেব। আপনি আমেরিকা যাবেন কবে? পরশু 12 তারিখ ভোর 7টায় আমার ফ্লাইট। তুমি যাওয়ার পরপরই গুজরাট আপনার জন্য কিছু একটা করতে। খুব জানতে ইচ্ছে করছে, তুমি তো বেশ কিছুদিন আমার সাথে থাকলে কিন্তু একবারও বাবা ডাকলে না, কেন মা? বাবা আমি যাই। ভালো ছিলি মা?
তিনি তোকে খুব আদর করেছেন তাই না? বারো তারিখে চলে যাবেন, যাবার আগে তোমার সাথে দেখা করতে চান। বাসায় নিয়ে এলি না কেন? আপা কিটকি আপা কিনে দিয়েছে, বাবা খালি খুলে দিতে চায়, তাই তালা দিয়ে রেখেছি। আর শোন আপা, একটা খবর আছে, আমার বলতে লজ্জা লাগছে। রুনুর নাকি বিয়ের কথা হচ্ছে বাবা, হলে খুব ভালো হয়, আমরা সবাই মিলে হইচই করতে পারবো। এই বিয়ের ব্যাপারে তুই কামাল পর রাগ করলি, ছোট বোনের বিয়ে হচ্ছে আর তুই? ছি বাবা ছি, সে কেন বাইরে যেতে পারে না রে আমায় নিয়ে, মনের ভেতর গানের ঠিক চারটায় দোকানটায় ঢুকবি, বই টই দেখবি, পাঁচ দশ মিনিট থাকবি। আমার যেন কিরকম নার্ভাস লাগছে আপা। নার্ভাস লাগা কি আছে, ঝুনু তোর সঙ্গে থাকবে। ঝুনু? হ্যাঁ আপা, এই ভুরুটা ঠিক করে দাও। ওখানে শুধু শুধু হাসবি না, গম্ভীর হয়ে থাকবো। গম্ভীর হয়ে থাকার দরকার নেই, স্বাভাবিক থাকবি। আপা আমাকে খুব একটা ভালো দেখাচ্ছে না, কিরকম যেন ডাকুলো ডাকুলো দেখাচ্ছে। হেসোনা তো, হেসোনা। এই যে কবিশে, আমাকে কেমন লাগছে বলতো? ভালো। শুধু ভালো? তুই কবি মানুষ, কবিতার ভাষায় কিছু একটা বল। মনে হচ্ছে একটা পরি পথ ভুল করে এ বাড়িতে এসে পড়েছে। এটাই তো না? নিজে নিজে তো আর যেতে পারবো না। তুই ভারী নির্মল। আমারও তো লজ্জা টজ্জা নেই, মেয়ে হয়ে জন্মেছি বলে একবারে লজ্জার পাহাড় হয়ে বসে থাকতে হবে না? যদি মন হারায় এখন যা খারিয়ে যাক না, মেলে দেই পাখনা, ও মেলে দেই অচিন। ভাই আপনি এভাবে পেছন দিকে তাকাবেন না, অ্যাক্সিডেন্ট হবে। বিয়ে বাড়ি বুঝতে পেরেছো? হ্যাঁ, প্রথম বিয়ে, প্রথম বিয়ে। হ্যাঁ দাদা, আমাকে দাও, আমি দেখিয়ে দিচ্ছি, দাও 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 দাও। হ্যাঁ নিজেই লেগে পড়েছে। শুনলাম কার্ড আবার ছাপতে দিয়েছো। কি করবো মাও, ভালো করে তো প্রুফ দেখেনি, চারটা ভুল বেরিয়েছে। টাকা তো পানির মতো খরচ হচ্ছে। ও খো টাকা হাতি বাকি আর খরচ হবে বাকি, প্রথম বিয়ে বুঝতে পেরেছিস? বাবা তোমাকে এক ভদ্রলোক ডাকছেন, মনে হচ্ছে রুনুর শ্বশুর। হ্যাঁ বলিস কি, পা হাত ধরে সালাম করেছিস? একটু চায়ের ব্যবস্থা কর খোকা।
হয়েছে, খুব ঝামেলায় পড়েছি ভাই, খুব ঝামেলা, বাড়ি ভয় ফাঁস হচ্ছে। মতিন সাহেব, মতিন সাহেব, ছোট একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? বিষয়টা একটু ডেলিকেট, বলতে অস্বস্তি বোধ করছি। কি ব্যাপার, বিয়ে ভেঙে দিচ্ছেন? আমি তো সব আয়োজন শেষ করেছি ভাই। আপনি বসুন 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 বসুন, সমস্যা সামান্য নয়, তবে সমাধানও আছে। গত রাতে আমার ছেলে হঠাৎ তার মাকে বলেছে যে দুটি মেয়েকে সে দেখেছে তার মধ্যে ছোটটিকে তার বেশি পছন্দ হয়েছে, সম্ভবত ডাক নাম তার ঝুনু। বাবা বাবা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কার্ডগুলো ছাপা হয়ে গেছে, দেখো বেশ চমৎকার ছাপা। আমি জানি ব্যাপারটা খুব অস্বস্তিকর, যে মেয়ের সঙ্গে বিয়ে ঠিকঠাক, তার সঙ্গে বিয়ে না হয়ে তার ছোট বোনের সঙ্গে বিয়ে হচ্ছে, চোখে লাগবে, কিন্তু কি করবো বলুন, ছেলের ইচ্ছা। আমার মেয়েটা কষ্ট পাবে। তা পাবে, সাময়িক কষ্ট, কদিন পরে কিছুই মনে থাকবে না। মতিন সাহেব, ভাই আমার, আমার ছেলেটি ভালো, বেশ ভালো। অমন একটি ছেলেকে আপনি আচ্ছা করবেন না, সবাইকে বুঝিয়ে বলুন। না, কেউ রাজি হবে না। হবে হবে হবে। কেন তুমি আমাদের রাজি হতে বলছো? কি অদ্ভুত কথা, তুমি কি সারা জীবনে এই অপমানের কথা ভুলতে পারবে? তোমার ছেলে এটা হোক, দুদিন পর রিটায়ার করবো, রাওয়াতের চিঠি চলে গেছে। মা, আমি কখনো তোমার অবাধ্য হইনি, যা বলেছে শুনেছি, যা করতে বলেছে করেছি, কিন্তু এখন আর পারছি না। এসব কি কঠিন কথা আমার কিছু নেই মা, তুমি শুধু আমাকে বলো, আর যদি ঝুনুর ওই ছেলের সাথে বিয়ে হয় তাহলে কি এই অপমান কোনোদিন জন্য ভুলতে পারবে? পারবে, মানুষ কিছুই মনে রাখে না। এটা তো ভুল কথা বললে মা, মানুষ কিছুই ভুলে না, সবকিছুই মনে করে রাখে। তুমি কি পেরেছো তোমার পুরনো কথা বলতে? চুপ কর। আমার জীবন নিয়ে এরকম কিছু হলে হয়তো চুপ করে থাকতাম, কিন্তু এটা রুনুর জীবন, ওদের আমি এত ছোট থেকে বড় করেছি, তুমি করনি, তুমি তো জীবন কাটিয়ে দিয়েছো বিছানায় শুয়ে শুয়ে। রাবিয়া, কিছু একটা হয়েছে আমি বুঝতে পারছি। কি হয়েছে বল, কি হয়েছে? বিয়ে ভেঙে গেছে। ভেঙে গেছে, ভালোই হয়েছে। পুরোপুরি ভাঙলে তো ভালোই হতো, পুরোপুরি ভাঙেনি। এ লোকটার সঙ্গে এখন আমার বিয়ে হচ্ছে, তোকে পছন্দ হয়নি, আমাকে হয়েছে। আসবো? আমার ঘরে আসতে আবার অনুমতি লাগে নাকি রে? কিরে, কিছু বলবি?
না। আচ্ছা ভাইয়া, আমার চেহারাটা কি খুব খারাপ? খোকা ভাই, দাঁড়িয়ে আছো কেন? এসো। পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন ফরিদ, বেড়াতে এসছেন। তোমাকে বলেছি এর কথা, আমার খালাতো ভাই। আপনি ভালো আছেন? জি ভালো। আপনি কাইন্ডলি আমাদের দুজনের একটা ছবি তুলে দেবেন? আপনাকে পেয়ে ভালোই হয়েছে। না না, এখন ছবি তুলতে হবে না। আপনি ওর কোনো কথাই শুনবেন না, একটা ছবি তুলুন প্লিজ। সব ঠিক করা আছে, সাদা টিপলেই হবে। আপনিও আসবেন আমার বোনের বিয়েতে। কেন বুঝতে পারছি না, কি হয়েছে বলো তো? অনেকদিন পর খোকা ভাইয়ের সাথে দেখা হলো কাল। এ কদিন একবারও তার কথা মনে হয়নি, অথচ এর আগে রোজ একবার তার সাথে দেখা না হলে এত মন খারাপ লাগতো। কতদিন রাতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছি, গতকাল খোকা ভাইকে এভাবে চলে যেতে দেখে এত খারাপ লেগেছে। আপনি চলে যাবার পর হয়তো আপনার জন্যও আমার মন খারাপ লাগবে। কত অদ্ভুত ধরনের দুঃখ কষ্ট যে আছে মানুষের। আমি হঠাৎ এসে তোমাকে একটা দরকার ছিল, এরও দরকার ছিল, খুব দরকার ছিল। কিটকি, আমি খুব দুঃখিত, খুবই লজ্জিত। আপনি আপনি কেন লজ্জিত হবেন? খোকা ভাই যেমন সুন্দর একজন মানুষ, আপনিও তেমনি একজন। আপনার কথা আমার অনেকদিন মনে থাকবে। মন খারাপ করো না কিটকি, ভেবে নাও একটা দুঃস্বপ্ন দেখছিলে, এখন তো স্বপ্ন কেটে গেছে। ব্রাইট সানশাইন। আপনি আর এই বাড়িতে আসবেন না?
আশাটা ঠিক হবে না। আমার কেন যেন মনে হচ্ছিল তুমি এয়ারপোর্টে আসবে। ফুলগুলো কি আমার জন্য? আমি কি ফুলগুলো নিতে পারি? মানুষের জন্মানো খুব কষ্টের ব্যাপার ফরিদ ভাই। কত অদ্ভুত ধরনের দুঃখ থাকে মানুষের। খোকা ভাই, আরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি। মশারি কোনাটা ধরতো? আচ্ছা, তুই আজকাল সবসময় এমন মুখ কালো করে থাকিস কেন বলতো? আরে ভাই, কিচ্ছু ভাল লাগে না আমার। শুনো, একটা হাসির গল্প বলতো। আমার কিছু ভালো লাগে না রুমি। কিছু ভালো লাগে না? কিছু ভালো না লাগলে সন্ন্যাসী হয়ে হিমালয় চলে যাও। আমার কিছু ভালো লাগে না রুনু। বাবা, কিরে মন্টু, আমাকে দে, আমি বানাচ্ছি। তোকে কিছু করতে হবে না মা, তুই এখানে এসে বস। তুমি ঠিকই বলো না বাবা। Thank you.
করে কিটকে পায় আমাকে দাম একটু সাজায়। কি সুন্দর দেখা, তুমি যে কত ভালো সেটা তুমি নিজেও জানো না। অল্প কটা দিন আমরা বাঁচি, কি বিপুল আয়োজন এই অল্প কটা দিনের জন্য, তাই না রে রুনু? বছর চাকরি করলাম, মায়া পড়ে গেছে। মায়া বড় অদ্ভুত জিনিস জানাল সাহেব, আপনাদের জন্য তো খারাপ লাগছেই, এই চেয়ার টেবিলগুলোর জন্য খারাপ লাগছে। যান কোথায়? এই শহর সঙ্গে দেখা টাকা করব, তারপরে বাড়ি চলে যাব। কি বলছেন আপনি? এমনি এমনি আপনাকে ছেড়ে দেব? আমরা কি আপনাকে একটা ফেয়ারওয়েল দেব না? আমরা মানুষ তো। ফেয়ারওয়েল? এবার আমাদের সামনে বক্তব্য রাখবে। বলুন, কিছু বলুন। আমি কি বলবো বলুন, আমি তো কথা বলতে পারি না, মনটা খুব খারাপ। সুখে দুঃখে ছিলাম আপনাদের সঙ্গে, বিরাট সংসার, বেতন অল্প, কত কষ্ট করেছি, আপনারা সাহায্য করেছেন আমাকে, আপনারা ছাড়া আমার আর কেউ ছিল না। জীবন শুরু করি আমরা একা একা, জীবন শেষও করি একা একা। Thank you.
ঝুনু, রুনু তুই কেমন আছিস? ভালো, আয়। আমি কেমন আছি জিজ্ঞেস করলি না? তুইও খুব ভালো আছিস, চেহারা দেখে আমি বলতে পারি। তোরা কদিন থাকবি রে? দুদিন। ইস, আমার যে কি ভালো লাগছে, উফ ঝুনু। শুনো, চলে যাচ্ছ কেন? তুমিও বসো না আমাদের সঙ্গে। আমি কিন্তু ঝুনুর বড়, আপনি আমাকে তুমি করে বলবেন না, আপনি করে বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি করেই বলবেন। আমরা রাতে বাইরে কোথাও খাবো, তুমিও চলো না আমাদের সঙ্গে, যাবে? আচ্ছা, যাবো। যাই রে আমায় গান শুনিয়ে। তোমার আপার গানের গলা তো খুব সুন্দর। শুধু গানের গলা না, ও সবই সুন্দর। এখন খুব আফসোস হচ্ছে না? ছি, এসব কি বলছো? কি ব্যাপার, এত সাজগোজ, কোথায় যাচ্ছিস? ঝুনুদের সঙ্গে, ওরা কোথায় যেন খেতে যাবে।
আমাকেও সাথে নিচ্ছে। দেখ রুনু, তোর কি ওদের সঙ্গে যাওয়াটা ঠিক হবে? তুই এখানে? ওরা যাবার সময় তোকে খুঁজছিল। আয় চলে আয়, আয়। হাসছিস কেন? আমার জন্য কি হয়েছে আপা? শুধু হাসি আসছে। জুনুরে চলে যাচ্ছে কত দুঃখের কথা, তাই না? এখন কি আমার হাসা উচিত? তখন থেকে শুধু হাসছি। কি লজ্জাতে লাগছে, কেউ দেখলে কি ভাবে বলতো? তোর কি হয়েছে রুনু? আমি জানি না, আমার খুব খারাপ লাগছে। চল রুনু, ঘরে চল। আপা, আপা তুমি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে, দেখতে ঠিক যেন একটা পরীর মতো লাগে। সবাই যেন বলে পরীর মতো এই সুন্দর মেয়েটা কোন বাড়ি। আপা
খাঁচা ভাঙতে ইচ্ছে করে কিনা জানতে চেয়েছিলে। সত্যি সত্যি একদিন কোথাও চলে যাব। আপা, তোর এখানে বসি। বস। তুই নাকি গ্রামের কোন স্কুলে চাকরি নিয়েছিস? হ্যাঁ, একটা মেয়েদের স্কুলে। চলে যাবি? হ্যাঁ, ওদের একটা হোস্টেল আছে, ওখানেই থাকবো, মেয়েদের দেখাশোনা করব। তুই কি আমাদের উপর রাগ করে চলে যাচ্ছিস? কারোর উপর আমার কোনো রাগ নেই। জীবনে অনেক কিছু করার শখ ছিল, কিছুই তো হলো না। এখন ইচ্ছে হচ্ছে কিছু করি। আর তাছাড়া তাছাড়া কি? একদিন তোর সংসার হবে, মন্তুর সংসার হবে, আমি কি করব? একটা জীবন এমনি এমনি নষ্ট করব, সেটা কি উচিত হবে? তোর উপর একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, রুনুকে সুস্থ করে বাবার কাছে ফিরিয়ে দিবি।
এদেশে না হয় বাইরে নিয়ে যাবে। টাকা তো এখন আর কোন সমস্যা নয়। রুনির বিয়ে দিবি, হৃদয়বান একটা ছেলেকে খুঁজে বার করবি, অপূর্ব একটা উৎসব যেন বিয়ের দিন হয়। বাবা, তুমি কি আমার উপর রাগ করেছো? কারোর উপর আমার কোন রাগ নেই মা, কারোর উপর কোন রাগ নেই। আমি কেন দূরে চলে যাচ্ছি তোমাকে কি বলবো বাবা? আমি কি ভুল করছি বাবা? না মা, যা করছিস ঠিকই করছিস। বাবা, তুমি আমাকে একটু আদর করো বাবা। বিদায় নিতে এসেছি, আমি অনেক দূরে চলে যাচ্ছি, গ্রামের একটা স্কুলে। তুমি আর আসবে না? যেদিন তুই ভালো হয়ে বাসায় ফিরে যাবি, যেদিন তোর বিয়ে হবে, ওই দিন আমি আসব। আটকে দিস না, যেতে দে। লক্ষ্মী বোন আমার, তুই যেতে না দিলে আমি যেতে পারবো না। ব্যাকরণের ভাষায় শব্দের সংজ্ঞা হচ্ছে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থযুক্ত ধ্বনিকে বলে শব্দ। আপা,
খোকা, তোদের সঙ্গে যখন থাকতাম তখন এক ধরনের শান্তি পেয়েছি, এখানে শান্তি আছে, অন্য ধরনের শান্তি। জীবনের কাছে আমি খুব কজন মেয়ে এরকম পায়, প্রচুর দুঃখ আছে আমার, কিন্তু তাতে কি, আমি তো তোদের মতো ভাই বোন পেয়েছি, এরকম চাঁদের হাটে কি কোনো দুঃখ থাকতে পারে? আমাদের চারপাশে গভীর মমতার সমুদ্র, এই সমুদ্রে দুঃখ তো করে উবে যায়। বাবা সব সময় বলে মায়া বড় কঠিন জিনিস, আসলে কঠিন, কিন্তু কঠিন হলেও বড় মধুর। এই মায়ার জন্যে হয়তোবা দুঃখ কষ্ট আর গ্লানির এই কারাগারকেও মনে হয় শঙ্খ নীল।